আবারও সবাইকে স্বাগতম জাভা বাংলা টিউটোরিয়ালে। এই পর্বে আমরা ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে কাজ করব। ইফ ইলস স্টেটমেন্টটা কি? আমরা ইফ স্টেটমেন্ট দেখলাম, নেস্টেড ইফ দেখলাম, এখন হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। ইফ ইলস স্টেটমেন্টটা কীভাবে কাজ করে? অ্যাকচুয়ালি ইফ ইলসটা কাজ করে, মানে একটা কন্ডিশন দেওয়া থাকে, একটা কন্ডিশন যদি ইফ যদি সঠিক হয় তাহলে ইফের মধ্যে যে স্টেটমেন্টটা সেটা রান করে, আর যদি সেই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এই ইলসের মধ্যে যেটা থাকে সেটা। ফার্স্টে আমার একটা কন্ডিশন থাকে ইফের মধ্যে, যেটা আমাদের ইফ স্টেটমেন্ট ছিল, এটি তারপরে এখন এক্সট্রা যেটা আসতেছে, এই কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু ইফ স্টেটমেন্ট কিছু ছিল না, বাট ইলসে এখন চলে আসছে। যদি সেটা মিথ্যা হয় তাহলে এখানে আমরা এটা করতে পারতেছি। তাহলে আমরা এখন কোডে চলে আসি, দেখি কীভাবে কাজ করে। একটা নতুন করে ক্লাস নিলাম, দেন ক্লাসের নাম দিলাম ইফ ইলস, দেন মেইন মেথড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেন কি আমরা একটা স্ক্যানার নেই, ফার্স্টে স্ক্যানার ক্লাস নেই, স্ক্যানার স্ক্যানার সিস্টেম আমরা চেক করবো, মানে সিম্পল একটা লগইন সিস্টেমে চেক করবো, ইউজার নেম পাসওয়ার্ড চেক করবো। দেখেন আমরা এখন ইউজার থেকে আমরা তার আগে সেট করে নিই যে স্ট্রিং ইউজার নেম ইকুয়াল এডি অ্যাডমিন, তারপরে স্ট্রিং পাস ইকুয়াল এটাও সেট করে রাখলাম এডি অ্যাডমিন অ্যাডমিন 2018 সেট করে রাখলাম। এখন আমরা ইউজারকে বলতেছি যে সে তো নেমটা দিবে, নেমটা সেভ করার জন্য আমাকে কোথায় রাখবে একটা স্ট্রিং, তার মানে ইউজার নেম ইনপুট নামে একটা আমি ভেরিয়েবল নিলাম যেটা টাইপ স্ট্রিং, তার মানে যেহেতু ইউজার নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের এই জন্য আমি স্ট্রিং টাইপের একটা নিলাম। সো এটাতে আমি সেভ করবো যেহেতু এটা ইনপুটের মাধ্যমে স্ক্যানার অবজেক্ট, নেক্সট নিলাম, দেন আবার আমি ইউজারকে বলতেছি সেটা কী বললো ইউজার ইউর সরি পাসওয়ার্ড দিচ্ছি, এটাও তো একটা আমাকে সেট করতে হবে, কোথায় সেট করবো পাসওয়ার্ড কি পাসওয়ার্ড ইনপুট নামে আর একটা আমি ভেরিয়েবল নিলাম যেখানে স্ট্রিং টাইপের যেখানে পাসওয়ার্ডটা সেট করবো, তার মানে এটাও যদি স্ট্রিং ডট নেক্সট হয়ে গেলো আমাদের কন্ডিশনটা চেক করা, মানে সিনারিটা। এখন হচ্ছে আমরা কন্ডিশনটা দিব, আমরা যেহেতু দুইটাই স্ট্রিং তার মানে আমাদের চেক করতে হবে ইউজার নেম ডট ইকুয়াল, এই ইউজার নেম ইকুয়াল কোন ইউজার নেম, ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেইটা। আবার এখানে আরও আরেকটা আসতেছে এই পাসওয়ার্ড ডট ইকুয়ালস কোন পাসওয়ার্ড, ইউজার যে ইনপুট দিচ্ছে এই পাসওয়ার্ড। দেখেন এই জায়গায় একটা এই দুইটার মাঝে তো রিলেশন তৈরি করতে হবে, সেই রিলেশনটা হচ্ছে আমার অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটরটা কিভাবে কাজ করে বলছিলাম আপনাদের অপারেটর ক্লাসের সময় যে দুইটাই সত্য হবে, তার মানে এই ইউজার নেম মানে আমার এই সেভ করা ইউজার নেমের সাথে ইউজার যে ইনপুটটা দিছে ইউজার নেম এটা যদি সেম হয়, আবার যদি যে পাসওয়ার্ড আমার এই সেভ করা পাসওয়ার্ডের সাথে ইউজারের যে ইনপুট পাসওয়ার্ড যদি সেম হয় তাহলে আমরা তাকে একটা আউট দিচ্ছি লগ ইন, না তাকে বলি সাকসেসফুলি, না কি দেওয়া যায় কি দেওয়া যায় হোম পেজ দিয়ে দিই আর যদি সে ফলস হয় তার মানে কন্ডিশন যদি না মিল হয় তাহলে কি দেওয়া যায় মেসেজ দিতে হবে একটা মেসেজ রং ইউজার
এরকম ফ্রান্স আসে না, এখন আমরা একটা রান করি দেখি কি দেখায়। ভুল পাসওয়ার্ড দিই, অ্যাডমিন অ্যাডমিন 2 1 8। দেখেন পাসওয়ার্ড কি ছিল, অ্যাডমিন এটা বড় হাতে, আমি এটা ছোট হাতে দিচ্ছি, অ্যাডমিন এটা ছোট হাতে, এটা বড় হাতে, মানে একটা ভুল হয়ে গেছে। দেখেন আমি কি বলছি, রং ইউজারনেম অ্যান্ড পাসওয়ার্ড, তার মানে কি আমি যদি কোনো কিছু কন্ডিশনটা ভুল হয় বা মিসম্যাচ হয় তাহলে তার এক্সেপশনাল যে মানে রং পাথ যেটা সেটা মানে চলে যাবে, তার মানে সেটাতে যে মেসেজটা আমি তার জন্য রাখবো সেটা সে দিই। এখন আমি যদি অ্যাডমিন 2K18 দিই তাহলে দেখেন এখন কিন্তু হোম পেজে সে নিয়ে যাচ্ছে আমাকে। তো এই হচ্ছে আমাদের ইফিলসের, তার মানে একটা কন্ডিশনে যদি ট্রু হয় সেটার জন্য ট্রু অপশনে যাবে, আর যদি কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সে ফলসে নিয়ে যাবে।